সপ্তম শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ম্যাথ চ্যাপ্টার 13 এর অল টেবল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 13 এর নাম হচ্ছে ইনফরমেশন এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা মূলত আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে। এই চ্যাপ্টারের প্রথম টেবিলে আমরা এখন চলে যাচ্ছি। এই টেবিলে আমাদের বলেছে যে হোয়াট টাইপ অফ ইনফরমেশন ডু ইউ থিঙ্ক আর দেয়ার ইন দ্য টেবিল 7.1? Put a tick sign on the left side of the table below. Write down a reason for your decision on the empty space on the right. আমাদের হচ্ছে এই উপরে হচ্ছে একটা বারগ্রাফ দিয়েছে, যেখানে হচ্ছে একটা ক্লাসরুমে হচ্ছে কোন খেলাটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে সব থেকে পপুলার। তো এই চার্টে আমাদের বলছে যে হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভ হচ্ছে আমাদের ইনফরমেশন হচ্ছে উপস্থিত আসে কিনা ওই চার্টে। তো আমাদের কোয়ালিটেটিভ হচ্ছে ইনফরমেশন মানে হচ্ছে যেগুলা মানে যে ইনফরমেশন ডিসক্রাইব করবে আর কি, যেখানে যে কয়টা আমাদের গেমস আছে যে ক্রিকেট, ফুটবল, লুডো, চেস, ব্যাডমিন্টন এটসেট্রা, আমাদের এগুলো ডিসক্রাইব করতেছে এই ইনফরমেশন। আর কোয়ালিটেটিভ মানে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন মানে হচ্ছে আমাদের এখানে ক্রিকেট কয়জন খেলতেছে, এখানে মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে যে 9-10 জন হচ্ছে ক্রিকেট খেলছে। তারপরে এখানে হচ্ছে আমাদের 7 জন ফুটবল খেলতেছে, 4 জন রোপ খেলতেছে, তারপর 6 জন লুডো খেলতেছে। এভাবে আমাদের কোন চার্টে হচ্ছে আমাদের কোন বারে হচ্ছে কয়টা আমাদের কোয়ান্টিটিভ হচ্ছে আমাদের ইনফরমেশন আছে সেটা আমাদের এখানে উপস্থিত আছে, সেটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ হচ্ছে ইনফরমেশন। এই দুইটাই হচ্ছে আমাদের উপরের চার্টে উপস্থিত আছে। আর হচ্ছে কোয়ালিটেটিভ ইনফরমেশনটা কেন উপস্থিত আছে, কারণ হচ্ছে it gives the idea of popularity of different games, and the reason for quantitative information is expresses the number of equipments. এই টেবিলটা আমাদের হয়ে গেল। এরপরের টেবিলে আমাদের বলেছে, এখানে আমাদের বলেছে ডিসক্রিট ইনফরমেশন আমাদের 3টা উদাহরণ দিতে। ডিসক্রিট ইনফরমেশন মানে হচ্ছে যেই ইনফরমেশনের হচ্ছে মানে কোয়ান্টিটি হচ্ছে কখনোই চেঞ্জ হয় না, এটা একদম ফিক্সড রয়েছে, এর ভ্যালুটা ফিক্সড। যেমন এখানে দেখলে আমরা বুঝতে পারবো, নাম্বার 1, দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ওয়ার্ড হ্যালো ইজ 5। আমাদের যে ইংরেজি শব্দ হ্যালো আছে, এটাই তো 5টা লেটারই আছে, 5টা অক্ষরই আছে, এটা কখনোই চেঞ্জ হবে না, এটার একটা ফিক্সড একটা ভ্যালু আছে, এখানে কয়টা লেটার থাকবে। তারপরে একটা আছে যে ফিক্সড, যেটা হচ্ছে দ্য নাম্বার অফ প্ল্যানেটস ইন আওয়ার সোলার সিস্টেম ইজ 8। এটাও একটা ফিক্সড ইনফরমেশন যে আমাদের সোলার সিস্টেম হচ্ছে 8টা গ্রহ আছে। তারপর নাম্বার 3 হচ্ছে দ্য অ্যাটমিক নাম্বার অফ হাইড্রোজেন ইজ 1। এটাও হচ্ছে আমাদের একটা ডিসক্রিট ইনফরমেশন। এরপর আমাদের বলেছে যে কন্টিনিউয়াস ইনফরমেশন লিখতে কয়েকটা। এখানে কন্টিনিউয়াস ইনফরমেশন মানে কি, এটা হচ্ছে ডিসক্রিট ইনফরমেশনের একদম হচ্ছে অপোজিটটা। এখানে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইনফরমেশন হচ্ছে কোনো কিছুর মানে যে কোয়ান্টিটেটিভ ইনফরমেশনটা হচ্ছে মানে চেঞ্জ হইতে থাকবে। এখানে হচ্ছে আমরা উদাহরণগুলো দেখে নিই, যে নাম্বার 1 হচ্ছে দ্য টেম্পারেচার আউটসাইড ইজ 25°C। এখন বাইরে তো সবসময় হচ্ছে তাপমাত্রা 25°C থাকবে না, অনেক সময় চেঞ্জ হবে, মানে প্রতিদিনে চেঞ্জ হবে যে বাইরের তাপমাত্রা। তারপর 2 নাম্বার হচ্ছে দ্য হাইট অফ এ পার্সন ইজ 1.7 মিটার্স। এতে একটা সময় মনে করা হচ্ছে একটা পার্সনের হাইট রয়েছে 1.7 মিটার্স, কিন্তু ওর যখন হচ্ছে বয়স বাড়বে তখন হচ্ছে ওর হচ্ছে হাইটে হচ্ছে মানে হাইটটা এফেক্ট করবে, হাইট হচ্ছে বাড়বে। তারপর আমাদের 3 নম্বরে আছে যে দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ 10 kilograms। এখন এখানে অবজেক্টও বলা যায় বা হিউম্যানও বলা যায়। এখন অবজেক্টেরও হচ্ছে মানে ফিক্স একটা ভ্যালু, মনে করো অবজেক্টটা মনে করো আমি যদি আমি ভাগ করে ফেলি তখন তো এই অবজেক্টটার মানে আর তো হচ্ছে মানে থাকবে না। এখন হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইনফরমেশনের হচ্ছে আমাদের উদাহরণ। এরপরে আমাদের আছে এখানে কয়েকটা আমাদের ইনফরমেশন দিয়েছে যে ইয়োর নেম, ইয়োর এজ, উইচ ক্লাস আর ইউ ইন, এটসেট্রা। এখানে এগুলো কী টাইপের ইনফরমেশন সেগুলো আমাদের লিখতে বলছে। এগুলো কোয়ালিটেটিভ ইনফরমেশন নাকি কোয়ান্টিটেটিভ ইনফরমেশন? তো আমরা শুরু করা যাক। ইয়োর নেম, টাইপ অফ ইনফরমেশন কোয়ালিটেটিভ, কারণ আমাদের নেম হচ্ছে একটা হচ্ছে ফিক্সড ইনফরমেশন, এটাই হচ্ছে কোনো নাম্বার নেই। আর এখন আমাদের একটা আরেকটা ছক, ছোট্ট একটা ছক আছে যে ইনফরমেশন। এখানে ইনফরমেশন তোমরা নিজেদের মতো তোমরা দিয়ে দিতে পারো। যেমন আমার নাম মনে করো আমরা দিলাম হাসান, একটি উদাহরণস্বরূপ একটা নাম দিলাম। তো ইউর এজ 14, উইচ ক্লাস আর ইউ ইন 7, এস্টাবলিশমেন্ট ইয়ার অফ ইউর স্কুল, মানে তোমার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এক্সাম্পল হিসেবে ধরে নিই 1995। ইউর হাইট 1.5 meters, নাম্বার অফ মেম্বার অন ইউর ফ্যামিলি 4। তো এখানে হচ্ছে আমাদের আবার শুরু করি যে ইয়োর এজ হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস ইনফরমেশনটা, কারণ তোমার এজ হচ্ছে তোমার মানে চেঞ্জ হতে থাকবে। তারপর উইচ ক্লাস আর ইউ ইন 7, তোমার ক্লাসও হচ্ছে চেঞ্জ হতে থাকবে। তুমি যখন আরও বড় হবে তোমার তোমার ক্লাস হচ্ছে মানে বৃদ্ধি পাবে। এস্টাবলিশমেন্ট ইয়ার অফ ইউর স্কুল, এটা ডিসক্রিট ইনফরমেশন, কারণ হচ্ছে আমাদের যেই বর্ষে হচ্ছে তোমার স্কুল হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে একদম ফিক্সড। তারপর হচ্ছে ইয়োর হাইট, এটাও হচ্ছে কন্টিনিউয়াস ইনফরমেশন, আমাদের হাইট হচ্ছে উঠানামা করতে পারে। নাম্বার অফ মেম্বার্স ইন ইয়োর ফ্যামিলি 4, এটা এখন বলা যেতে পারে ডিসক্রিট ইনফরমেশনও হইতে পারে, কন্টিনিউয়াস ইনফরমেশনও হইতে পারে, কারণ হচ্ছে একটা ফ্যামিলিতে হচ্ছে মেম্বার বাড়তে পারে। কিন্তু অ্যাজ এ কমন যদি আমরা ধরে নিই তাহলে এটা ডিসক্রিট ইনফরমেশন দিতে পারি, এটা হচ্ছে ফিক্সড। তারপর আছে ইলেকট্রিসিটি বিল অফ লাস্ট মান্থ অ্যাট ইউর হাউস, এটা ধরে নাও 2000 টাকা। তারপর নাম্বার অফ বুকস ইন ইউর রুম লেটস 30। তারপর হাউ মেনি কেজি অফ রাইস বট লাস্ট মান্থ, এটা ধরে নাও 20 কেজি। এখন এই ইনফরমেশনগুলো আমরা এখানে লিখে দিই। এখন ইলেকট্রিসিটি বিল অফ লাস্ট মান্থ অ্যাট ইউর হাউস, এটা ডিসক্রিট ইনফরমেশন, কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বিল হচ্ছে এটা অলরেডি ফিক্সড করে দেওয়া হচ্ছে যে একটা মাস হচ্ছে কত বিল এসেছে। তারপর নাম্বার অফ বুকস ইন ইউর রুম, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফরমেশন, কারণ পরে তোমার রুমে হচ্ছে বইয়ের সংখ্যা বাড়তি কমতে হইতে পারে। তারপর হাউ মেনি কেজি অফ রাইস বট লাস্ট মান্থ, এটা হচ্ছে ফিক্সড ইনফরমেশন, কারণ পাস্টে যে আমাদের যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে মানে ফিক্সডই থাকবে এর ভ্যালু। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ এভরিওয়ান।